ভরতপুর বিচ। গাইস, আজকে আমরা ভরতপুর বিচে এসেছি, একটা নতুন ডিশ বানাবো, আপনারা সাথে থাকুন, দেখতে পাবেন। ডিশের নাম বলছি না কিন্তু সাসপেন্স, আসুন আমার সঙ্গে যাচ্ছি। বন্ধুরা আমরা সঙ্গে আছেন তো, আমি কিন্তু আপনাদের সঙ্গে আছি, আপনারও থাকেন, সঙ্গে থাকুন। আর আমার ব্যাক সাইডটা জাস্ট একদম ব্যাকে দেখুন, ভরতপুর বিচ আছে, বোটিং সিস্টেম আছে, এখানে অনেক টুরিস্ট গাইড আছে, টুরিস্ট থাকে, এখানে ঘোরাঘুরি করে, দেখাশোনা দেখাও মানে দেখতে আসে আর কি বিদেশ থেকে। দেখুন যেটিও আছে, বোটও আছে, সেটাও দেখতে পাবেন আপনারা, একদম ভিউটা একদম অরিজিনাল। বন্ধুরা আপনাদের যে সাসপেন্সের কথা বলেছিলাম, এখন ওপেন হতে চলছে। এই দেখুন, আমি আজকে বানাবো মাছের গ্রিল। চার টুকরো মাছ নিয়েছি, আর আমার এখানে আছে কারি পাতি, আছে লেবু, আছে লঙ্কা পাউডার, ধনে জিরে পাউডার, হলদি পাউডার, আদা পেস্ট, রসুন পেস্ট একসঙ্গে মিলিয়ে করেছি, আর এখানে রয়েছে স্বাদ অনুসারে লবণ দিয়ে নেবেন। হ্যাঁ, এখন আমার কাজ শুরু করছি। প্রথমে দিয়ে নিচ্ছি হলুদ পাউডারটা, হলুদ পাউডারটা মাছের গায়ে দিয়ে হালকা হালকা দিয়ে দুই সাইডে দিয়ে দেবেন। এখন একটু লবণ দিয়ে নেবেন। তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট। আমি সবকটা এমনি দিয়ে নিচ্ছি, তারপরে সবকটাকে মেখে রেডি করে দেবো। আর লেবু, বন্ধুরা একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ শুকনো শুকনো ভাব তো, শুকনো ভাবটা কেটে যাবে, আমার হাতে জড়িয়ে যাচ্ছে, এই জন্য একটু তেল নিয়ে নিচ্ছি, সর্ষের তেল। হ্যাঁ, এখন দেখুন স্লিপ হচ্ছে ভালো। বন্ধুরা এইভাবে এই চারটে মাছকে এইভাবে কলা পাতায় র্যাপ করে আপনারা রেখে তারপরে গ্রিলে দেবেন। বন্ধুরা আমার র্যাপ হয়ে গেছে, নিয়ে চলে আসছি, এখনো গ্রিলে ঢালবো। ওই দেখুন আগুন জ্বলছে, এখন আমি রেডি করব, গ্রিলে কি করে দিতে হবে দেখে নিন। বন্ধুরা চিমটি বানিয়েছি দেখুন, জঙ্গলের লাকড়ি দিয়ে এইভাবে ধরুন, আর একটা একটা করে আগুনের উপরে সাজিয়ে দিন।
বন্ধুরা আমাদের গ্রিল সব রেডি হয়ে গেছে, আসুন চেক করে দেখি কেমন হয়েছে। আর আপনারাও সঙ্গে থাকুন, আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টসও করে জানাবেন যে কেমন হয়েছে।